ত্রিশে আগস্ট ইন্ডিয়া জুটের বৈঠকে মুম্বাই পাড়ি দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাই বিমানবন্দরে পৌঁছেই তিনি সরাসরি চলে যাবেন জোহর জলসায় অমিতাভ বচ্চনের বাংলোতে অমিতাভ জয়ার সঙ্গে রাখি বন্দন পালন করবেন মমতা অমিতাভের হাতে পড়িয়ে দেবেন রাখি জয়া বচ্চনের বিশেষ আমন্ত্রণেই মমতা জলসাই যাচ্ছেন বলে জানা গিয়েছে কিন্তু মমতা কি শুধু অমিতাভকে রাখি পরিয়ে চলে আসবেন অনেকেই মনে করছেন যে ভবিষ্যতে জয়া বচ্চনকে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে দেখা যেতে পারে সেই বিষয়টি চূড়ান্ত করতে মমতার জলসা অভিযান জয়া বর্তমানে সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ তার মেয়াদ শেষ হচ্ছে শীঘ্রই সমাজবাদী পার্টির একশো আটত্রিশ জন বিধায়কের সমর্থন নিয়ে তার রাজ্যসভায় ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই সাংসদ সদস্য হিসাবে জয়া অত্যন্ত সিরিয়াস প্রতিটি বিতর্কে অংশ নেন কট্টুর মুদি বিরোধী এই অবস্থায় জয়া বচ্চনকে তৃণমূল কংগ্রেস থেকে দিল্লিতে পাঠাতে চান মমতা সেই বিষয়ে আলোচনার জন্যই মমতা বিমানবন্দর থেকে সরাসরি অমিতাভের বাড়ি যাচ্ছেন অর্থাৎ রথ দেখা কলাবেচা দুটি সার্বিন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের একত্রিশে আগস্ট ও পয়লা সেপ্টেম্বর বৈঠকে অংশ নেবেন রাতের ডিনারে থাকবেন আবার জয়ার সঙ্গে কথা বলেও আসবেন আপডেট পর্যন্ত পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে পর্দায় ধন্যবাদ